হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ এখনই মাত্র পাওয়া খবর অনুসারে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে সকল রাজ্যবাসী এবং দেশবাসীর জন্য উঠে এলো আজকের বাছাই করা 20টি লেটেস্ট গুরুত্বপূর্ণ সংবাদ। তীব্র দাবদাহ গরমে ঝলসে যাচ্ছে পরিস্থিতির এমনই সময় মৃত্যুর খবর এলো। এবার গরমের কারণে মৃত্যু নাকি টোটো চালকের মৃত্যুর পর গোটা বাংলা জুড়ে একের পর এক ভয়ের আর্তনাদ। যে হারে গরম বাড়ছে প্রথম বাংলায় গরমের কারণে মৃত্যু হলো এক ব্যক্তির, আর তার সাথে চোখ রাখলে একের পর এক খবর সামনে আসছে। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা নিয়ে নতুন করে ঘোষণা, অন্যদিকে আবার বিজেপি যেখানে দাবদাহের মাঝেই কলকাতায় ফের পারদ চলেছে। বিজেপির বিকাশ ভবন অভিযান ঘিরে এবার অনুমতি নেই পুলিশের, এমনই বড় খবর তোলপাড়ে গোটা বাংলা। আর এমন সময় অঙ্গনবাড়ি কর্মীদের গ্র্যাজুয়েটের সুবিধা পাওয়ার অধিকার গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করছে এবার সুপ্রিম কোর্ট। সেই সাথে লক্ষ্মীর ভাণ্ডারের দুয়ারে সরকার ব্যাংকের অ্যাকাউন্টে একের পর এক টাকা, অন্যদিকে আবার কেন্দ্র সরকারের তরফ থেকে একদিকে জনধনে বিশাল বড় খবর, আর সেই সাথে এই শ্রম কার্ড এবং এই মুহূর্তে খবর আসছে 11 কিস্তির টাকা ঢুকছে এবার কৃষক সম্মান নিধি। একদিকে লাগাতার সংক্রমণ বাড়ছে দিনের পর দিন, পরিস্থিতি খারাপ, করোনার লাগাতার বাড়বাড়ন্তে একের পর এক দেশ জুড়ে লকডাউনের ডাক। এমনই সময় ভারতে কোন দিকে যাই তাই দেখার, যে হারে সংক্রমণ বাড়ছে প্রতিদিন নিয়ত বেড়েই চলেছে সংক্রমণের সংখ্যা। এবার দিল্লিতে স্কুল নিয়েও একের পর এক বড় ডাক, এবার কোন সিদ্ধান্ত যায় বাংলার। এমনই সময় তীব্র দাবদাহের মাঝেই বাংলার স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে সময় বদলে ফেলল এবার রাজ্য সরকার, কখন খুলবে এবার স্কুল, সব মিলে চোখ রাখবে আজকের ভিডিওতে বিশাল বড় সংবাদ। যেখানে দক্ষিণবঙ্গে টানা 56 দিন ধরে বৃষ্টির দেখা নেই, এবার তোলপাড় করা কাণ্ড, খাঁকা করছে রাস্তাঘাট। দক্ষিণবঙ্গে যে পরিমাণ বৃষ্টির কোনো পূর্বাভাসও নেই, এবার কোন দিকে যাবে বাংলা সেদিকে দেখার। এদিকে আবার এপ্রিল মাসে কলকাতায় আর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, এবার গোটা কলকাতা জুড়ে ব্যাপক বিপদের মুখে। বারে বারে চিকিৎসকদের পরামর্শ, বাড়ির বাইরে যাবেন না দুপুর বেলায়, আর তা না শুনেলে বিপদে পড়ছে পদে পদে। আর এমনই সময় যেখানে পুরুলিয়ায় 42 ডিগ্রি তাপমাত্রা, এদিকে আবার বাঁকুড়া বীরভূম জলপাইগুড়ি কোথায় কোথায় কেমন তাপমাত্রা রয়েছে। আর অন্যদিকে বাংলা জুড়ে একের পর এক বড় খবর, ঝুঁকি জেনেও লগ্নের ঝোঁক, এবারে বেশি রিটার্ন পাওয়ার স্বপ্ন, বাংলায় বারবার চিট ফান্ডের কেলেঙ্কারির পর আবার এক দুর্ঘটনা। আর সেই সাথে অনুব্রত মণ্ডলকে নিয়ে উঠে এলো আবারও বড় খবর, সিবিআই কি সিদ্ধান্ত নিচ্ছে এবার অনুব্রত মণ্ডলকে নিয়ে। আর এমনই সময় তীব্র রোদের মাঝে এবার কখন কখন ক্লাস শুরু হচ্ছে, সময় বদলে ফেললো এবার স্কুলগুলো, সব মিলে থাকছে আজকের বাছাই করা 20টি লেটেস্ট গুরুত্বপূর্ণ সংবাদ। এবং এই ভিডিওর মাঝেই থাকছে রাজ্যের গরিব মধ্যবিত্ত দিন আনা দিন খাওয়া খেটে খাওয়া মানুষদের জন্য লকডাউনের আগে আবার রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে বিরাট বড় অনুদান, আর সেই সাথে কবে কবে লকডাউন হতে পারে কি সিদ্ধান্ত দিচ্ছে এবার বাংলার প্রশাসন। আর তার সাথে একের পর এক চাকরির পূর্বাভাস, বাংলা জুড়ে ফের বিরাট বড় নিয়োগ, সব মিলে থাকছে আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। তো ফ্রেন্ডস, আজকের বাছাই করা লেটেস্ট গুরুত্বপূর্ণ খবরগুলো আলোচনার পূর্বে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার কিংবা নতুনবার এসে থাকেন অবশ্যই ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে এখনই সাবস্ক্রাইব করে দিন, এবং পাশে থাকা বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন। তাহলে প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর, তাজা লেটেস্ট হেডলাইন শিরোনাম, নোটিফিকেশন আকারে চলে আসবে আপনার ফোন হোম স্ক্রিনে, এবং জেলায় জেলায় খবর পাবেন সবার প্রথমে। তবে আপনার জেলার পার্টিকুলার খবর জানতে একমত দেরি না করে এখনই কমেন্টে আপনার জেলার নামটা লিখে ফেলুন, কারণ যে জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলার খবর নিয়ে আসবো পরের ভিডিও। প্রথমেই চোখ রাখবো আজকের বড় খবরে, জরুরি ভিত্তিতে 6 থেকে 12 বছরের শিশুদের কোভ্যাক্সিন ব্যবহারের ছাড়পত্র দিল কেন্দ্র সরকার। এইমাত্র খবর, সরকারি সূত্রে জানা গিয়েছে টিকা বা ওষুধ নিয়ন্ত্রণকারী সংস্থা জরুরি ভিত্তিতে এবার টিকা ব্যবহারের ছাড়পত্র দিয়েছে, খুব শীঘ্রই এই টিকা দেওয়া চালু হতে পারে বলে মনে করা হচ্ছে। এই প্রসঙ্গত কেন্দ্র স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী গত 24 ঘন্টায় ভারতে 2483 জন করোনা আক্রান্ত হয়েছে, যার ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 30,62,569 জন। আর কেবলমাত্র রাজধানীতে একদিন আক্রান্তের সংখ্যা হাজারের উপরে, এবার 24 ঘন্টায় যে হারে সংক্রমণ বাড়ছে সেই খবর বারবারই চতুর্থ ঢেউ আসবে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, আর তাতে আগেভাগে সতর্ক না হলে ভয়ানক বিপদের মুখে পড়তে পারে। এবার আগেভাগে কঠোর লকডাউন আনা উচিত কিনা অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এদিকে আবার দিল্লির বুকে একের পর স্কুলের দিকে চোখ, কারণ যে হারে সংক্রমণ বাড়ছে এবার স্কুলে একের পর এক করোনা সংক্রমণ ধরা পড়ার পর ফের বন্ধ হচ্ছে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান। আর তার মাঝে আরো এক ভয়ানক বিপদ ঘটলো বাংলায়, যেখানে তীব্র দাবদাহে বাংলায় প্রথম মৃত্যু, এবার গরমের কারণে প্রাণ গেল টোটো চালকের, আর তাতে সতর্ক বার্তা, দুপুরবেলা বাড়ির বাইরে বেরোলেই বিপদের মুখে পড়তে পারে বঙ্গবাসী। তীব্র গরম, হাসপাস অবস্থা, খুব প্রয়োজন ছাড়া রাস্তায় না বেরোনোর পরামর্শ দিচ্ছে চিকিৎসকরা। আর এমনই পরিস্থিতির জেরে হঠাৎ করে তীব্র দাবদাহে চলতি বছরে প্রথম মৃত্যু হলো হাওড়ায়, প্রাণ গেল এক টোটো চালকের, ঘটনাটি ঘটেছে হাওড়ায়। ইতিমধ্যে দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে, বিশাল বড় দুঃসংবাদ। এবার তীব্র গরম থেকে বাঁচতে মানুষ কি সিদ্ধান্ত নেবে, এবার কি করতে হবে করণীয় জানাচ্ছে এবার স্বাস্থ্য দপ্তর। যেখানে টানা 55 দিন কলকাতা সংলগ্ন এলাকায় বৃষ্টির কোনো দেখা নেই, এমনকি তাপমাত্রা যে হারে হু করে বাড়ছে একের পর এক পরিস্থিতি খারাপ। এমনই সময় আপনাদের এলাকায় গরম কেমন, আর এই পরিস্থিতি বৃষ্টি কতটা জরুরি অবশ্যই কমেন্ট বক্সে উপস্থাপন করবেন। যে হারে এখনো পর্যন্ত টানা
পাঁচ দিনে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। যেখানে উত্তরবঙ্গে বৃষ্টিপাত চললেও দক্ষিণবঙ্গে বৃষ্টির লেশ মাত্র পাওয়া যাবে না। বইবে গরম হাওয়া, লুও বইতে পারে বেশ কিছু এলাকায়। তবে আপনাদের এলাকায় তাপমাত্রা কত রয়েছে এবং কতটা পরিমাণ গরম অবশ্যই কমেন্ট বক্সে উপস্থাপন করবেন। তবে গরমে যাই হোক, রাজ্য রাজনীতিকে দ্বন্দ্ব ক্রমে বাংলায় থেমে থাকছে না। এই মুহূর্তে খবর শুনে আপনি চমকে যাবেন। দাবদাহের মাঝেই কলকাতায় দিনে পারো চলেছে বিজেপির বিকাশ ভবন অভিযান ঘিরে। এবার অনুমতি নেই পুলিশের, যে হারে তাপমাত্রা মাঠ ফাটা রোদে এবার অভিযান চালাচ্ছে বিকাশ ভবন গেরুয়া শিবির। আর তাতেও মিলল না পুলিশের ছাড়। বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপির সর্বভারতীয় যুব সভাপতি তেজস্বী সূর্য অভিযানে অংশ নিয়েছেন। এমনকি অভিযানে অংশ নেওয়ার কথা রয়েছে চাকরি প্রার্থীদের একাংশের। তবে মিছিলে পুলিশের অনুমতি দেওয়া হয়নি, যেহেতু মঙ্গলবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তাই কোনোভাবেই মিছিল বা কোনো কর্মসূচি করা যাবে না বলে জানিয়ে দিয়েছে বিধাননগর। এদিকে আবার কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা ঢুকছে ব্যাংকের অ্যাকাউন্টে। 11 কিস্তির টাকা ঢুকলো। তবে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর সেই সাথে এবার উপভোক্তা বাড়ছে বিশাল বড় খবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে। অবশ্যই আপনাদের বাড়ির কেউ পেয়ে থাকলে কমেন্টে জানিয়ে দেবেন। সেই সাথে আপনাদের নতুন টাকা ঢুকেছে কিনা তাও কমেন্ট উপস্থাপন করবেন। এর মাঝে আবার চিট ফান্ড নিয়ে বড় খবর। ঝুঁকি জেনেও লগ্নির ঝাঁপ, এবার বিপদ আবারও। বেশি রিটার্ন পাওয়ার স্বপ্ন, বাংলায় বারবারই চিট ফান্ড কেলেঙ্কারির খবর আছে। যেখানে চড়া সুদের প্রলোভনে পা দিয়ে বারবার কেন সর্বশান্ত হচ্ছে সাধারণ মানুষ। মনোবিদ সুবর্ণা সেন বলছেন, প্রত্যেকে নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে যাচ্ছেন বলে খবর সামনে আসছে। অল্প সময়ে বেশি রিটার্ন পাওয়ার স্বপ্ন, আর তাতেই ঝুঁকি নিয়ে বারে বারে বিপদে পড়ছেন। 7 দশক থেকে বাংলায় বারবার চিট ফান্ড কেলেঙ্কারির খবর উঠে আসছে। এবার 9 বছর আগেও একের পর এক খবর এসেছিল, আর তারপরে আবার নতুন করে চিট ফান্ডের আন্দোলন। কোটি কোটি টাকার নয় ছয়ের অভিযোগ উঠেছে, প্রতারিত হয়েছে কয়েক হাজার মানুষ। কিন্তু এর সঙ্গে বারবার এই প্রশ্নটা উঠে আসছে যে 8 কিংবা 9 দশকের সঞ্চয়িতা বা সঞ্চয় নেই। ভেরোনা, ওভারল্যান্ড এবং পর্দাফাশের পরেও বাংলায় সারদা, রোজভ্যালির মতো বিরাট মাপের চিট ফান্ড কেলেঙ্কারি হয়েছে। কিন্তু তারপরেও চিট ফান্ড টাকা রাখার এই প্রবণতা বন্ধ হচ্ছে না কেন? এবার চড়া সুদের প্রলোভনে কেন বারবার পা দিচ্ছে সাধারণ মানুষ, তাই প্রশ্ন। অতীত থেকে শিক্ষা নিতে হবে, না হলে ভয়ানক বিপদের মুখে পড়তে পারে। আর এমনই সময় মুখ্যমন্ত্রী মমতার বিরাট বড় খবর। জেলায় জেলায় তাপবাহের পরিস্থিতি নিয়ে চিন্তা, এবার বুথে বুথে বৈঠক ডাকলেন মমতা। রাজ্যের সমস্ত দপ্তরের সচিব ও জেলাশাসকদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, উপস্থিত থাকবেন পুলিশ সুপার রাও। এবং রাজ্যের তাপবাহের পরিস্থিতি ছাড়াও বিভিন্ন সুরক্ষা প্রকল্প, করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা হবে বলে সূত্র মারফত খবর সামনে আসছে। আর তাদের কি ফের লকডাউন, নাকি কোনো কঠোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে? এবার তীব্র গরমের মাঝেই নবান্নে কি নির্দেশিকা দেন এবার মুখ্যমন্ত্রী মমতা, সেদিকে দেখো। একদিকে করোনার জাঁতাকল, অন্যদিকে আবার তীব্র দাবদাহ গরম। এমনই পরিস্থিতিতে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান কি ফের বন্ধ করা উচিত? অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে উপস্থাপন করবেন। মুখ্যমন্ত্রী মমতা বৈঠক করে জানিয়ে দিচ্ছেন প্রত্যেককে সতর্কবার্তা, যেখানে কি করবেন কি করবেন না। রাজ্য সরকারের নির্দেশকে বলা হচ্ছে প্রখর রোদে না বেরোনোর চেষ্টা করুন, রোদের মধ্যে পরিশ্রম সাধ্য কাজ না করাই ভালো, রাস্তার গাড়ির মধ্যে শিশু বা পশুদের রাখবেন না, বেশি প্রোটিনযুক্ত ও মশলাদার খাবার এড়িয়ে চলুন এই গরমের মাঝে, প্রয়োজনে ওআরএস খেতে পারেন, সেই সাথে লবণ জল অথবা নুন চিনি মেশানো জল খাবেন, হিট স্ট্রোক আক্রান্ত হলে এবার ভিজে কাপড় দিয়ে সারা শরীর মুছে ফেলুন। আর স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের উপরে নতুন করে নিয়ম নীতি জারি হলো। তীব্র তাপদাহের মাঝে জেলায় জেলায় স্কুলগুলোতে কি ব্যবস্থা নিল? এবার রাজ্যের স্বাস্থ্য দপ্তর এবং পরিবার কল্যাণ দপ্তর, বিপর্যয় মোকাবেলা দপ্তর গাইডলাইন দিয়ে নতুন করে নির্দেশিকা জানিয়ে দিয়েছে। যেখানে গরমে পড়ছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ, এমন সময় এপ্রিল মাসে কলকাতায় আর বৃষ্টির সম্ভাবনা নেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। আর 2 বছর পর সবাই এবার অফলাইনে ক্লাস শুরু করেও পড়ুয়াদের অবস্থা না জেহাল। সূর্যের শাসন যেন পরিস্থিতিকে টালমাটাল করে দিচ্ছে, বিচলিত হয়ে উঠছে আমার অভিভাবকরা। আর জেলায় জেলায় তাপপ্রবাহ চলছে, এমনই সময় স্কুলে নতুন করে সিদ্ধান্ত। যেখানে এবার অভিভাবকরা নতুন করে গরমের ছুটি এগিয়ে আনার অনুরোধ করলেন প্রত্যেকে। এদিকে আবার সিউড়ির সুরজনী শিশু ভবন বীরভূমের তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয় সতর্কবার্তা জেলার প্রাথমিক শিক্ষা সংসদ। কয়েকদিন ধরে স্কুলের সময় পরিবর্তন করে সকাল 6টা থেকে শুরু করে স্কুলগুলি ছুটি হচ্ছে সকালে। আর সেই সাথে উচ্চ প্রাথমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। সিউড়ি পৌরসভার তরফ থেকে পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে জলের বোতল। গরমে কেউ অসুস্থ হয়ে পড়লে তাদের জন্য পরীক্ষা কেন্দ্রে আলাদা ঘরের ব্যবস্থা করা হচ্ছে। রাজ্য সরকারের অ্যাডভাইজারি জারি করে জানানো হয়েছে 11টি জেলায় তাপবাহের পরিস্থিতি। আর এমনই অবস্থায় সমস্ত স্কুলেই সকালে খোলার নির্দেশ দিল এবার রাজ্য সরকার। জেলাশাসক স্কুল পরিদর্শকদের কাছে চিঠি পাঠিয়েছে স্কুল শিক্ষা দপ্তর, যেখানে তাপবাহের মতো পরিস্থিতির প্রয়োজনে স্থানীয় চিকিৎসকদের সঙ্গে স্কুল কর্তৃপক্ষের যোগাযোগ রেখে চলার পরামর্শ দেওয়া হয়েছে। সে সাথে নির্দেশিকে জানানো হয়েছে গরম মোকাবেলা করার জন্য স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর এবং বিপর্যয় মোকাবেলা দপ্তর গাইডলাইন বা নির্দেশিকা মেনে চলতে হবে এবং সমস্ত স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানকে ফের একবার সকাল থেকে শুরু করতে হবে ক্লাস। আর এদিকে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরাট বড় বার্তা মন কি বাতে। সবার উচিত ডিজিটালে লেনদেন
করা। এই মুহূর্তে খবর আছে, মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এমনই বার্তা। তার কথা মতো ছোট ছোট গ্রাম শহরও এখন মানুষ ইউপিআই ব্যবহার করছেন, এর ফলে দোকানদার গ্রাহকরা উভয় উপকৃত হচ্ছেন। অনলাইন পেমেন্ট ডিজিটাল অর্থনীতির বিকাশ ঘটছে, প্রতিদিন 20,000 কোটির লেনদেন হচ্ছে। প্রধানমন্ত্রী জানান, জল সংরক্ষণ করতে দেশের সমস্ত জেলায় 75টি করে অমৃত সরোবর তৈরি করা হবে। মধ্যপ্রদেশের ভিল উপজাতির মানুষদের জন্য জল সংরক্ষণ করার পদ্ধতির কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে দেখালে ব্যাংক খোলার নিয়ম নীতিতে বদল, এবার সকাল 9টা থেকে ব্যাংক খুলবে, গ্রাহকদের জন্য বিরাট সুবিধা। অন্যদিকে আবার কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা ঢুকছে, আর সেই সাথে আবারও নয়া চাকরি। সব মিলে থাকছে আজকের বাছাই করা বাকি থাকা খবর। যা ভিডিওর শেষ কিনে একটি ভিডিও দেখতে পারেন, সেখানে ক্লিক করে যাবতীয় খবর দেখে নিতে পারবেন। আর এমন সময় অনুব্রত মন্ডলকে নিয়ে উঠে এলো আরো এক খবর, যেখানে অনুব্রত পাসপোর্ট চাইলো এবারে সিবিআই। বিমানবন্দর কর্তৃপক্ষকে দেওয়া হলো এবারে সতর্ক বার্তা, গতিবিধির উপর নজর রাখতে এবারে তৃণমূলে তার পাসপোর্ট চাইলো সিবিআই দপ্তর। এই মুহূর্তে খবর আছে, গরু পাচার মামলার তদন্তে অনুব্রত মন্ডলের গতিবিধির উপর কড়া নজর। 21 মে পর্যন্ত চেয়েছিল অনুব্রত মন্ডল হাজিরার সময়, আর সেই গতিবিধির ব্যাপার জানতে পাসপোর্ট চাইলো সিবিআই। রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায়দের জন্য একদিকে ডিজিটাল পেমেন্ট, আর তার মাঝে চোখ রাখলে বিশাল বড় খবর, আবার দুয়ারে রেশন প্রক্রিয়ার মাঝেই নতুন করে রেশন কার্ডে বিরাট বড় সুবিধা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে ভিডিওর শেষ কিনে থাকছে বিস্তারিত খবর। তার আগে অবশ্যই আজকের খবর কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে উপস্থাপন করবেন। আর এক মুহূর্ত দেরি না করে বাকি থাকা খবর দেখার আগে অবশ্যই কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন, কারণ যে জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলার খবর নিয়ে আসবো পরের ভিডিও। আর সেই সাথে ভিডিওর নিচে শেয়ার বাটনে প্রেস করে ফেসবুক হোয়াটসঅ্যাপে যাবতীয় তথ্য শেয়ার করে সবাইকে সঠিক বার্তা জানার সুযোগ করে দিবেন। বাকি থাকা খবর দেখার জন্য ভিডিওর উপর যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি, লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাজা লেটেস্ট অথেন্টিক আপডেটটা এই মাত্র এক পদকে দেখে নিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনা বিধি মেনে চলুন, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন।